বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজ কুরুতিথি বায় বসা আছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বাংলাদেশ সরকারের সাবেক উপমন্ত্রী এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আমার আর ডানে রয়েছেন অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আপনাকে দিয়ে শুরু করি যে অনেকেরই ধারণা যে বাংলাদেশ এখন রাজনীতি শূন্য যদিও সেই অর্থে রাজনীতি শূন্য কখনই হয় না কোনো দেশ কোনো সমাজ কিন্তু দৃশ্যত যে ধরনের রাজনীতির চর্চা একটি সমাজে রাষ্ট্রে থাকা দরকার সেটি বাংলাদেশে অনুপস্থিত এবং ক্রমশ একটি নেতিবাচক অবস্থার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের রাজনীতি এইটা প্রশ্নটা যদি আপনার হয় তাহলে অন্য একরকম কথা আর যদি এটা যদি কারো কোনো অন্য কারো প্রশ্ন হয় তাহলে উত্তর আমি তো আমার প্রশ্ন করি অন্যদের সমাজে রাষ্ট্রে যেগুলো কথাবার্তা আছে সেগুলো সেগুলো থেকে নিয়েই প্রশ্ন না রাজনীতি শূন্য দেশ তো অবশ্যই নয় এখানে রাজনীতি আছে রাজনীতির গতি প্রকৃতি বা আপনি ম্যানারটা বলতে পারেন যে আগের মতো মারদাঙ্গা হুড়াঙ্গামা সংসদে গরম নাই আখতারুজ্জামান রঞ্জন সাহেবরা নাই উচ্চ কণ্ঠে কারা কথা বল এটা আপনি বলতে পারেন এইটা ঠিক আছে এছাড়া আপনি রাজনীতি নাই এ কথাটা বলা ঠিক না তবে যেটা নাই কেন নাই কি অবস্থার কারণে দেশের অবস্থা আজকে এটা তো দেশের মানুষ বুঝতে পারে কারণ এই দেশটাকে তো একটা মানে একটা আপনি বিপথে নিয়ে যাওয়ার যে একটা চক্রান্ত গভীর চক্রান্ত ছিল সেই চক্রান্তটা তো জনগণ রুখে দিয়েছে এবং জনগণ রুখে দেওয়ার কারণে একটা এখন একটা থমথমে ভাব পরিবর্তন হবে নিশ্চয়ই আপনি এই যে আমাদের যে আপনি এটা নির্বাচনটা হলো সিটি কর্পোরেশন এখানে আপনি মানুষ মিছিল মিটিং করে নাই মানুষ রাজনৈতিক কথা বলে নাই রাজনৈতিক তারা নির্বাচনে আসে নাই আসছে সবাই নির্বাচন করছে এবং আপনি লক্ষ্য করছেন আমরা তো 91-তে একত্রে এরশাদ বিরোধী আন্দোলন করে তো 91-এর পার্লামেন্টে আমি আখতার ভাই আমরা ছিলাম তো সেই এরশাদের আমলে যাকে নাকি বলা হয়েছে যে থিফ অফ বাগদা মেজর জেনারেল মাহমুদুল হাসান সে ছিল তাবিত আওয়ালের হাত ধরা অথচ দীর্ঘদিনের সময় ব্যবধানে কেউ কিন্তু চিনতে পারে নাই এটা ছিল একটা অবস্থা আমি যেটা আপনি যেটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রাজনীতি থাকতে হবে দেশ রাষ্ট্র থাকবে রাজনীতি থাকবে মতভেদ থাকবে মত পার্থক্য থাকবে মতৈক্য থাকবে এগুলো থাকতে হবে এটা এই মুহূর্তটা আপনি যে দৃষ্টিকোণ থেকে বলেছেন যে হ্যাঁ একটা হুড়হাঙ্গামার রাজনীতি ডাকাডাকি রাজনীতি আপাতত একটু বন্ধ আছে থাকা ভালো কারণ দেশে তো একটা রেভলিউশনারি সিস্টেমের মধ্যে চলছে কিন্তু এখন কারণ যুদ্ধ অপরাধীরা তারা স্বীকার করে না তারা যুদ্ধ অপরাধী তারা এই বিচার মানে না সেখানে সরকারকে তো একটা পথ বেছে নিতেই হবে যেহেতু ওদের বিচার করতেই হবে সেখানে যারা যুদ্ধ অপরাধীর বিচার কে সমর্থন করে আবার করে না দুইটাই করে কিন্তু আবার করে না এই যে একটা অবস্থার মধ্যে আছে এখান থেকে এই কারণে কিন্তু এগুলো মনে হয় কিন্তু মূলত মানুষ সরব মানুষ কথা বলছে ট্রেড ইউনিয়নের নির্বাচন হচ্ছে রাস্তাঘাটে সকল শ্রেণী পেশার মানুষ তাদের মতামত ব্যক্ত করছে আপনার পত্র পত্রিকা পূর্ণ স্বাধীনতা ভোগ করছেন টেলিভিশন সমূহ পূর্ণ স্বাধীনতা ভোগ করছেন বলতে পারেন যে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে আমরা দেখি না সেটা অনর্থ সেটা নিয়ে এখানে তাতে আমাদের মূল জাতীয় রাজনৈতিক চরিত্রে কোনো পরিবর্তন হবে না প্রশ্নটা জারি হোক আমি যদি এই প্রশ্নটা না করতাম আপনি এত সুন্দর কথা বলতেন কি করে ধন্যবাদ জিলুর ভাই আসলে বিষয়টি হল রাজনীতি নাই প্রশ্নটি করার সঙ্গে সঙ্গে আমার ভাই স্পষ্ট করেছে প্রশ্নটা কার তার মানে ভাইও বুঝে ফেলেছে যে দেশে রাজনীতি নাই কাজে উনি যে এত সরাসরি জিনিসটা হবে এবং রাজনীতি নাই তার কতগুলো উপসর্গ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উপসর্গগুলো হলো যে ভাই আপনি যুদ্ধ অপরাধের কথাটা বলেছেন আমরা কিন্তু তিনজন কেউ এখানে যুদ্ধ অপরাধের পক্ষে বিপক্ষে বিপক্ষে কেউ বলছি না কিন্তু আপনি যুদ্ধ অপরাধের পক্ষে বলছেন আমি তো নীরব থাকলে কি হবে বা উনি নীরব থাকলে কি হবে তাহলে এই বিষয়গুলো যখন আপনারা আমাদের সামনে তুলেন কথা বলেন যেগুলো সেটেল হয়ে গেছে আপনারা যুদ্ধ অপরাধের বিচার করাচ্ছেন ঠিক আছে বিষয়টা আমাদের সামনে আলোচনা আনতে গেলে আমাদের জন্য কি হয় আমাদের একটা
আমরা তো আপনার সঙ্গে সুর মিলিয়ে কথা বলতে পারবো না ভাই, আপনি যা করবেন তাকে পারবো না। আপনাদের এমপি সাহেবের ছেলে রনি সাহেব প্রকাশ রাত্রে বেলা দুগুলি করে লোক মেরে ফেলছে, আপনি এমপি সাহেব স্বীকার করে? এমনকি আপনি স্বরাষ্ট্রমন্ত্রী স্বপন তো বলছে যে না এরকম কোন ঘটনাই ঘটেনি, পরে দেখা গেল দুজন লোক মারা গেছে, তো স্বীকার করেছে না? ওইটা উনি যখন বসে ঘটনা ঘটনায় তখন এই বিষয়টা এভাবে জানা ছিল না কারণে, কারণ দীর্ঘ 48 ঘন্টা 72 ঘন্টা পরে এই জিনিসটা আসছে। কিছু কিছু বিষয় আছে রাজনৈতিক ভাবে যদি আপনি ঐক্যমত্যে না আসেন, আজকে যুদ্ধপথে বিচার করেন, দেশ পরিচালনা করেন, যাই ভাবে করেন আপনি সবকিছু করেন, কিন্তু এটা যদি আমাদের সঙ্গে বা সবার সঙ্গে আলোচনা করে করতেন আমি আপনার সঙ্গে একমত হব না। কিন্তু আলোচনা আপনি আমার সঙ্গে কেন করবেন না? আমি তো আপনাকে আপনি যা করবেন তাতে আমি সাহায্য দেব না, কিন্তু আপনি যে কথাটা করতেছেন আপনি তো এটা বলতে পারতেন। আপনি সাম্প্রতিক ভারতের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী আসলো, আপনি 22টা চুক্তি করে ফেললেন, বেশি আর 26টি চুক্তি করে ফেললেন, সব চুক্তি না কোনটা কোনটা, কি করলেন, কেন করলেন, তার এফেক্ট কি হবে, আগামী দিনে আমি কি করব বাংলাদেশে? আপনি তো শেষ সরকার নন, আমি তো বাংলাদেশের শেষ নাগরিক নই, দেশের আগামী প্রজন্ম আসবে, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি, আমরা কিরকম পেন্ডিং রেখে যাচ্ছি? আমরা তো এই যুদ্ধবাদের বিচার 73-74-72 করতে পারতাম। দেশে তো একটা অনির্বাচিত সরকার না, বা এই দেশটা এমন কোন সরকার দেশে নাই যারা এই দেশের সঙ্গে রক্ত মাংসে জড়িত না, এমন এক ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় যিনি জাতির পিতার কন্যা এবং তিনি দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করেছেন, এমন কোন কাজ এমন কোন অভিযোগ আপনারা আজ পর্যন্ত দিতে পারেন নাই যে শেখ হাসিনা একটা রাষ্ট্র বিরোধী বা আমাদের জাতি বিরোধী কোন একটা চুক্তি কারোর সঙ্গে করছে। সুতরাং এটা তার প্রতি আস্থা মানুষের গভীর আস্থা, এখানে এখানে কি কি এটা হবে আলোচনা হবে, পার্লামেন্টে আলোচনা হবে? আপনি দুইটা বিষয় কিন্তু বলে ফেললেন, এখন বললেন জাতির পিতার কন্যা রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত, হ্যাঁ, তারপর তার গণতন্ত্র প্রশ্ন উঠে কেন, রাজনীতি প্রশ্ন উঠে কেন? জাতির পিতার কন্যা বর্তমানে রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত, এটা যদি আমাদের সিলসিলা হয়, এটা যদি আমাদের ক্ষমতায় সেটা বলছেন না, না ক্ষমতায় মানে কি ক্ষমতায়, তো আপনি তো বলছেন যে অনির্বাচিত সরকার নয়, আপনি বলে ফেললেন শব্দগুলো শব্দ আছে, আপনি অনির্বাচিত সরকার নন, এটাকে আপনি অনির্বাচিত সরকার কোন সূত্রে বলবেন, কোন সূত্রে অনির্বাচিত সরকার বলবেন? যেই সূত্রে আপনি প্রশ্নটা তুলেছেন, আমি আপনি নির্বাচিত সরকার বলি নাই, আপনার মনের ভিতরে যে কষ্টটা যে সময় আমার শোনেন, আমার কোনো কষ্ট নেই ভাই, আমি আমার যখন আমি ক্লাস 8 পড়ি 68-তে, তখন থেকে এই ছাত্র আন্দোলনে আছি, ছাত্রলীগ করছি, সেই থেকে এই মুক্তিযুদ্ধ সবকিছু মিলে গেলে এখন আমি আছি, আমার কোনো কথার কোনো হেরফের হবে না কখনোই না, এখন এই জন্য বলছি। কিন্তু আপনি আপনার নিজের অবস্থা তো আপনি পরিষ্কার করতে পারেন না, এটা কিন্তু আপনাকে আপনার পক্ষে বলতেছি যে আপনি মেজর আখতারুজ্জামান, আপনি একটা স্বাধীন চেতা, একজন মুক্তিযোদ্ধা, এবং আপনি বিএনপির মূল দর্শনগত রাজনীতিটা আপনি বুঝেন, সেটা বুঝেও কিন্তু আপনি বিএনপিকে বারবার সঠিক জায়গায় নেওয়ার চেষ্টা করতেছেন, আপনি পেরেছেন, আপনি তো স্যাক্রিফাইস কম না, সেই কথাটা তো বলছি, সেই রাজনীতি আমাদের মধ্যে আছে, কিন্তু রাষ্ট্রের রাজনীতির নাই, আজকে প্রশ্ন করেছেন সে রাষ্ট্রের রাজনীতির প্রক্রিয়াটা নাই, আমি তো আমার দলের বিপক্ষে কথা বলে দলকে গাইড করে টিকে আসছি, কিন্তু সরকারের সম্বন্ধে কিছু বলতে গেলে তো আপনি রাজনৈতিক প্রক্রিয়া বলতে নাই, এটা এটার বড় প্রশ্ন আমাদের আছে, কি ধরনের রাজনৈতিক প্রক্রিয়া নাই, দেশে পার্লামেন্ট আছে, দেশে একটা বিরোধী দল আছে, দেশে রাজনৈতিক দলগুলো তারা সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করতেছে, আপনার দল যেটা আমি জানি না সেটা আপনার দল কিনা, এখন আমি আপনার দল আপনাদের দোষে আপনাদের আচরণে আপনারা পিছিয়ে পড়েছেন, এই জন্য তো এখন আপনি কথার মধ্যে আসে, আমি তো কে আসলো কে আসলো সেটা আসে না, আপনি রাষ্ট্রটা গণতন্ত্রটা রাজনীতিটা কি ধারায় আছে, আপনি যেখানে বলছেন জাতির পিতার কন্যা ক্ষমতা অধিষ্ঠিত, সেখানে তো আমার কোন গণতন্ত্র দরকার নাই, কোন দরকার নাই, আমি এটা মেনে নিতে রাজি আছি আর হাজার বছর, আমি তো এই পরিবর্তন চাই না, জাতির পিতার কন্যা অধিষ্ঠিত উনি থাকুক,
এবং ওনার পরে আরেকজন আসবে, ওনার বংশ থেকে আসবে, থাকুক না। বাট মিস্টার শম্ভুকে এটি মিন করেছেন যে জাতির পিতার কন্যা বলেই উনি ক্ষমতা, সেটি তো জাতির পিতার কন্যা ক্ষমতা ক্ষমতা বলে নাই। এই কন্টিনিউ হোক, থাকুক আক্তার ভাই, সিস্টেমে যাই, আমি বলি আপনি পদ্ধতি যাই, অত্যন্ত আত্মপ্রত্যয় হিসেবে বলেছি এই জন্য যে দেশে একটা সবচেয়ে যিনি দেশকে বেশি ভালোবাসার কথা, দেশপ্রেম যে ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি থাকার কথা, যিনি এই দেশের স্রষ্টার মতাদর্শ এবং রাজনৈতিক দর্শন যিনি হৃদয়ে ধারণ করেন, যার ধমনীতে বঙ্গবন্ধু রক্ত, তার চেয়ে একটা বিশ্বাসী লোক এই দেশে আরেকটা বের করেন আপনি। এই জন্য তো বললাম চলেন তাহলে আমি এই পদ্ধতিতে যাই, আমরা এটি সংসদের সবাই আমরা বিল আনিয়েছি, বলি যে একমাত্র উনি দেশ শাসন করবেন, আর কেউ করতে পারবেন না। তো সেটা নির্ভর করে জনগণের উপরে, যেহেতু ডেমোক্রেসি আছে, সন্দেহ হয় ভারতের সঙ্গে কি চুক্তি হলো, আমি কিন্তু সেই সেন্সে বলেছি যে তার চেয়ে দেশপ্রেমিক তো আমি না, আপনিও না। কিন্তু উনি যে প্রশ্নটা করেছেন, আমরা হইতে পারবো না। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনি দীর্ঘদিন ধরে জাতীয় সংসদে আছেন, উনি যে প্রশ্নটি তুলেছেন যে এই যে চুক্তি একটা অন্য রাষ্ট্রের সঙ্গে কি হচ্ছে না হচ্ছে, সেগুলো তো সংসদের মাধ্যমে দেশবাসী জানবার অধিকার আছে, নিশ্চয়ই সেটি কি জানতে পারছে দেশবাসী? নিশ্চয়ই সেটা দেশবাসী জানার অধিকার তো শেষ হয়ে যায় না। আর সব তো চুক্তি না, চুক্তি যেগুলো দৃশ্যমান যেগুলো হয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার কানেক্টিভিটির প্রশ্ন, একটা হচ্ছে আপনার আমাদের শিল্পহল প্রশ্ন, এইগুলোই তো দৃশ্যমান। আর যেগুলো সেগুলো তো বিজনেস কানেকশন, অন্যান্য বিভিন্ন কানেকশন, কালচারাল ম্যাটার ইত্যাদি, এটা রয়েছে সেখানে। ভারত সরকার আমাদেরকে $200 কোটি সেখানে ঋণ দিয়েছে, বলেছে টাকাটা কিভাবে কোথায় কোথায় কি কি প্রজেক্টে খরচ করা হবে, এই সমস্ত জিনিসগুলো হয়েছে। এমন গুরুত্বপূর্ণ এমন কি দেশ বিরোধী, এমন আমার আমার কি কথা হলো দেশ বিরোধী কোন চুক্তি হয়েছে কিনা, এইটা জানতেছি। আপনি যে জিনিসটা আমাদেরকে বলে দিয়েছেন পরিষ্কার ভাবে, আমি সেটা মেনে নিয়েছি যে জাতির পিতার কন্যার চেয়ে দেশপ্রেমী কেউ হতে পারবে না বাংলাদেশে, হতে পারবে না। আমাকে দিয়ে বলেছি যে আমি নিশ্চয়ই আপনি সরে যাচ্ছেন কেন না, আমি তো বললাম যে আমি আমার চেয়ে তো সে দেশপ্রেমী, তা আমি তো মনে করি দেশ ওই আপনার জাতির কন্যার পরের দেশপ্রেমীটা আমি, যেহেতু যে চুক্তিগুলা করেছেন উনি সে চালাক, এবং উনি যদি মনে করেন যে এই চুক্তিতে উনি আরো 50 বছর 100 থাকবেন, থাকুক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন আসছে কেন, এই চুক্তি করে কি 50 বছর 100 বছর থাকা যাবে, মানে এই চুক্তির সঙ্গে ক্ষমতায় থাকার কোন সম্পর্ক আছে? আমার তো মনে হয় আমি যেন এই কথাটা আসতেছি, কারণ যেহেতু উনি বলেছেন না, উনি উনি যেহেতু বলেছেন যে জাতির পিতার কন্যা যে চুক্তিগুলো করেছেন দেশপ্রেমিক পয়েন্টে করেছেন, এগুলো ঠিক। আর আমি ওনাকে বলেছিলাম যে আপনারা কি করেছেন, আমার আগামী প্রজন্মে কি সমস্যা হবে কি হবে না সেটা আমাদেরকে বলেন। নিশ্চয়ই এখন আপনি যদি রাষ্ট্রের দায়িত্ব 100 বছর নিয়ে নেন, তাহলে আগামী প্রজন্মের চাইতে আমার নেওয়ার তো চিন্তা নাই। আমি তো বসে আছি যে সেকেন্ড দেশপ্রেমী, যেহেতু আমি এরপরে যদি আমাকে কেউ প্রশ্ন করে, আমার নাই নাকি যদি প্রশ্ন করে, দাদা তুমি তো বেঁচে আছো, তুমি কি করতেছো আমাদের জন্য, আমি তো বলতে পারবো যে আমার চেয়ে 1 নম্বর দেশপ্রেমী যিনি এখন বেঁচে আছেন, তিনি যেভাবে চালাচ্ছেন সেভাবে চালাক। তারপরে যদি জাতির ভিতরে কন্যার কন্যা বা নাতি যদি দেশপ্রেমী বেশি হয়, তখন আমার প্রতিশোধ 3 নম্বরে চলে যাবে আবার, আমি সেটা মেনে নিতে রাজি আছি। কিন্তু আপনি বলেন যে আমরা যে চুক্তি করেছি, যতকাল আমরা থাকবো ততকাল জাতির কোন সমস্যা নেই। আচ্ছা, এই যে চুক্তি নিয়ে আক্তার ভাই, আপনি তো পুরনো লোক এবং আপনি মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সময়কার ভারতের তৎকালীন সরকারের সঙ্গে মুক্তিযুদ্ধকালীন সরকারের কি সম্পর্ক ছিল, তৎকালীন সময় কি কি আন্ডারস্ট্যান্ডিং গুলো হয়েছিল, পরবর্তীকালে বঙ্গবন্ধু দেশে ফিরে এসে যে 25 বছর পর্যন্ত মৈত্রী চুক্তি শান্তি চুক্তি করেছিলেন সেটাও আপনি জানেন, এই যে বর্ডার চুক্তি সেটাও জানেন, এই যে জিনিসগুলো নিয়ে আপনার আপনার দল কিন্তু এত বাড়াবাড়ি আপনারা করেছেন যে একটা গোলামীর চুক্তি, এই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যে মিথ্যা ছিল এটা তো আজকে দীর্ঘ 40 বছর পর প্রমাণ। কিন্তু ওনার দলের তো একটা বড় পরিবর্তন ঘটেছে, বৈপ্লবিক পরিবর্তন। আপনি যেমনটা বলছেন একটা বৈপ্লবিক অবস্থায় দেশ রয়েছে, ওনার দলে তো একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসছে ভারতের প্রতি দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে। ভালো কথা, এটা ভালো, এটা ভারতের সঙ্গে আমাদের নতজানু হওয়ার তো কিছু নাই, কারণ জাতি হিসেবে আমরা সকলের মর্যাদা পৃথিবীতে সমান। আমার রাষ্ট্র ভূখণ্ড ছোট হতে পারে,
কিন্তু তার ভারতের ভূখণ্ড বড় হতে পারে, সেই জন্য মর্যাদার দিক থেকে বাংলাদেশ এবং ভারত সমান সমান, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এখন আমি সেটাতে যাচ্ছি না, মর্যাদা তো আমার যেখানে কোথায় যাব, আমি ভারতের বাড়িতে গেলে তো মর্যাদা আমাকে দিবি, আদর করবে, আমি আসে তার মর্যাদা করব। কিন্তু আমার যে প্রশ্নটা নিয়ে ওনার সঙ্গে আমার দ্বিমত দেখা দিয়েছে, সেটা হচ্ছে যে আপনারা যা কিছু করতেছেন এটার দুইটা অপশন আপনাদের কাছে বলতে চাচ্ছি। একটা হলো আপনি আমাদেরকে বলেন যে আমি যা করতেছি ভালো করতেছি, তুমি চিন্তা করো না। কাকে বলবো? জাতিকে বলবেন, আমাকে? জাতিকে নিশ্চয়ই বলবো, জাতি পত্র পত্রিকা রেডিও টেলিভিশন ইতিমধ্যে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কি চুক্তি হয়েছে, এটা সকলেই জানে। আমি একটা কথা গুরুত্বপূর্ণ আপনি বলেছেন, যেটা সাংবিধানিক প্রশ্ন, জিল্লুর ভাই সেটা বলেছেন যে পার্লামেন্টে এটা আসবে, নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে, পার্লামেন্টে আসবে। উদ্ভব হয়েছে রাজনীতি আছে কিনা, আপনি আমাদের সঙ্গে কথা বলতে চান না, আমাদেরকে জানাবেন না, আপনারা আপনারা করবেন করেন, আমার তো কিছু বলার নাই, কারণ আমার বলার মতো ক্ষমতা আমার নাই, আপনার কাজে বাধা দেওয়া বা আপনার কাজ সম্বন্ধে জানার নাই। আপনি জানান, আপনি তো জনগণ সন্তুষ্ট রাখবেন, জনগণ যদি আপনার সন্তুষ্ট থাকে আমাদের তো কোনো আপত্তি নাই, জনগণ যেটাতে ভালো বলে। কিন্তু এখন প্রশ্ন হয়েছে যে জনগণের একটি অংশ তো আমরাও, হয়তো আপনার 40 ভাগের মধ্যে আমি নাই এখানে, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে জিল্লুর ভাই, জনগণের কিন্তু একটা ডেফিনেশন আছে, সেটা কে জনগণ, কে বলেন, এবং জনগণ কিভাবে হবে সেটা সংবিধানে বলা আছে, নাগরিকত্ব কিভাবে আইনের দ্বারা পরিচিত। এখন যারা আমি তোমাকে নাগরিক না, আমি আপনাকে বলবো না, আপনাকে আমি নিশ্চয়ই বর্তমান বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি নেতাদের সঙ্গে আমি আপনাকে মিলাবো না, কারণ আমি আপনাকে অনেক আগে থেকে চিনি, আপনার চরিত্র জানি, আপনার সাহস জানি, আপনার মানসিকতা জানি, আপনি স্পষ্টবাদিতা আমি জানি, সুতরাং আমি আপনাকে সেভাবে মিলাবো না। তবে আপনাদের যে যে দলের আপনি দাবি করেন সেই দল আপনাকে আপনার যে দল আপনি করতেন সেই দলের অনেকেরই এই দেশে নাগরিকত্ব থাকার কথা না। কেন ভাই, কি কেন কেন আপনি এটা বলবেন না, কেন ভালো মুক্তিযোদ্ধা বলবেন না, কেন কেন আপনি দেশের যে এই মুক্তি, এই যে দেশটা যে সৃষ্টি হলো একটা নতুন রাষ্ট্র, কেন সৃষ্টি হলো, কি ঐতিহাসিক প্রয়োজন ছিল, কি এটার জন্য কি কি করতে হয়েছে, এত বড় দেশের জন্য আপনি তো জীবন দিতে চেয়েছিলেন, কিন্তু যে আপনার জীবনটা দিতে চেয়েছিল সেও আজকে যে ভোটার অধিকার, আপনারও সেই সমান ভোটার অধিকার, সেও বলে গণতন্ত্র, আপনিও বলেন গণতন্ত্র, এটা তো পৃথিবীর করি ভাই, আমি তো আমারটা বলেন, বিএনপি কে আছে, বিএনপি কে আছে এরকম, নাগরিকত্ব আইনে আপনি মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করেন না, মুক্তিযোদ্ধাদেরকে যারা স্বীকার করেন না, এটা আপনি এইভাবে আপনি প্রশ্ন করলে তো হবে না, কারণ নাই, তার কারণ নাই, আমি কিন্তু সরকার না, আমি বাংলাদেশের পার্লামেন্টের মেম্বার, আমি আমার দল ক্ষমতায়, কিন্তু আমি মন্ত্রী থাকলে আপনি ওনাকে সরকার বলতে পারেন, আমি আমি তো মন্ত্রী না, আমি এবার আমি আই এম নট এক্সিকিউটিভ, সুতরাং আমি লেজিসলেটিভ হিসেবে আপনি আমার সঙ্গে কথা বলবেন, আমি বলছি যে নাগরিকত্ব যে জিনিসটা সেটা তো দেশে যা চলতেছে দেশটাকে তো অস্বীকার করা হচ্ছে, কে অস্বীকার করছে, কে আপনি আপনি আজকে বলে যে এই দেশে কোন যুদ্ধ অপরাধী নাই, কে বলছে কোন কথা, কে বলছে, কে বলছে, এই যে মুজাহিদরা বলছে না, মুজাহিদ এখন তো মানুষ মানে এখন তো মানুষই তো এখন ঘাবড়ে গেছে, কে জামাত কে বিএনপি, এখন আপনি কি এটা বুঝে না, আমরা দাদা আপনি তো এটা বলছেন, কিন্তু এই আপনার মুক্তিযোদ্ধা দলকে অস্বীকার করেছে 75-এর পূর্বে যারা, তারা আছে কোথায় আছে, মুক্তিযোদ্ধা দলকে 73 থেকে 75 পর্যন্ত যারা এই দেশের স্বাধীনতা, এই দেশের বিরোধিতা করেছে, যারা রাষ্ট্রের বিরোধিতা করেছে, তারা কোথায়,
যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছেন উনি সরকারের যারা বিরোধিতা করেছেন তারা এখন আওয়ামী লীগের বিরোধিতা বলতে আপনি দেখেন আপনি আমাদের আমি এটা আপনি ভালো করে বোঝেন বঙ্গবন্ধু পাকিস্তান যে সৃষ্টি পাকিস্তান সৃষ্টির পেছনে বঙ্গবন্ধুর অবদান আছে আমার কথাগুলো আমি শেষ করি বঙ্গবন্ধু তার যৌবনে রিকোয়েস্ট করবো ওইটা দিয়ে গেলে কিন্তু আপনি অস্তিত্ব থাকে না কিছুর অস্তিত্ব আপনি কিন্তু ওই স্বাধীনতা বিরোধী শক্তি আমি সেটা বলি আপনি কিন্তু আমার ওই স্বাধীনতা বিপক্ষে শক্তি আপনি কিন্তু ওই মুজাহিদ কথা বলবেন আপনি কিন্তু আমার ওই মুজাহিদ এই দেশে পাকিস্তানের পক্ষে এই বাংলাদেশের শতকরা 99 ভাগ লোক পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তান অর্জন হলো ওই পাকিস্তানে ধীরেন্দ্র শম্ভু থাকার অধিকার ছিল না আচ্ছা সেটা হইতে পারে ছিল না ছিল না তাহলে আপনি তো থাকতে পারেন না সেখানে পাকিস্তান হয়েছে সেখানে পরিষ্কার লেখা আছে যেখানে মুসলমান থাকবে সেখানে পাকিস্তান হবে যেখানে হিন্দু থাকবে সেখানে হিন্দুস্তান হবে কাজে আপনি তো বাংলাদেশে থাকার কথা না সেটা কি হয়েছে এই কথা জানেন না এই থিওরি ওই কথায় গেলে মুজাহিদের এই কথায় গেলে কালকে মুজাহিদের পেতাত্তারা এসে দেশে আবার শুরু করবে আমি যেটা বলতেছি ওইটা বলি না আমি বলছি যে এই যে পাকিস্তান নামের একটা রাষ্ট্র এই রাষ্ট্রের পিছনে এই দেশের সেটা অধিকার আপনার নাই ছিল সেই পাকিস্তান সম্বন্ধে কথা বলার অধিকার আপনার নাই আরে ভাই আমি তো সেটা বল আমি সেটা যাচ্ছি না আমি এই পাকিস্তানটা হাসিল করার বাঙালি মুসলমানদের একটা এই দেশের শতকরা 99 ভাগ পাকিস্তান পক্ষে ভোট দিয়েছিল 100 মুসলমান 99% মানুষ ভোট দিয়েছিল 100 মুসলমান আমি আমি এই দেশটাকে বলবো কে মুসলমান হিন্দুরা দিয়েছে হিন্দু না হিন্দু নিশ্চয়ই একটা তফসিলি সম্প্রদায় সেদিন পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল তফসিলি হিন্দু এটা আপনি বলেন হিন্দু তো সেইখানে আজকে সেই পাকিস্তান আমরা কেন পাকিস্তানের বিরোধিতা শুরু করলাম কি কারণ আপনি তো করবেন না কেন শুরু করলাম আমরা আপনি তো করবেন বঙ্গবন্ধু আপনি তো করেছেন বঙ্গবন্ধু কেন শুরু করলেন নতুন রাষ্ট্র ভাবনাটা আসলো কেন নতুন জাতীয় চেতনার প্রশ্নটা আসলো কেন অত্যাচার নির্যাতন শোষণ বঞ্চনা হত্যা এই সমস্ত ঘটনার কারণে আসলে সেটা কারা করেছে 24 বছর পক্ষে সেটা কারা করেছে করেছে যারা সাম্প্রদায়িক শক্তি সে কারা করেছে নিশ্চয়ই সিন্ধু লোকেরা করে নাই না সেটা সেটা তো ছিল পাকিস্তান লোকেরা করে নাই কোনটা নিশ্চয়ই বেলুচিস্তান লোকেরা করে নাই নিশ্চয়ই বেলুচিস্তান লোকেরা করে নাই কোনটা পাকিস্তান লোকেরা করে নাই তারাই তো সিন্ধিরা করে নাই তারাই তো শক্তি তৎকালীন শাসক সমাজ করেছে শাসক গোষ্ঠী করেছে সেই শাসক গোষ্ঠী আজও আছে আজও আজকে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত আছে এবং আপনি ভালোভাবে বলেছেন আপনার গোষ্ঠীর সঙ্গে নাই আপনি আমরা গণতন্ত্রের সঙ্গে আছেন সংসদের সঙ্গে আছেন আমাদের সংগ্রাম তো শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এখনো অব্যাহত আছে এখনো আমরা শাসক গোষ্ঠীর শোষণ অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করছি ওই শাসক গোষ্ঠী পাকিস্তান কিনা বাঙালি কিনা নোয়াখালী কিনা হেরি কিনা গোপালগঞ্জি কিনা এটা আমার দেখার বিষয় না বিষয় হলো যিনি শাসক তার তার কোন দেশের শাসক শাসক যে অত্যাচারিত করবে যে শাসক তো আপনি তো গেলেন তাহলে কি আমার তো সংগ্রাম শাসকের বিরুদ্ধে আমার সংগ্রাম শাসকের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে আপনি সংগ্রামটা শাসক চুক্তি করে অনেক বেশি চুক্তির বিরুদ্ধে পেরিফেরিটা অনেক বড় হয়ে গেছে ছোট করে আনি না না উনি তো বলছেন আমি যেটা বলতে চেয়েছি এই পাকিস্তানটা আমরা এই দেশের মানুষ সমর্থন করেছিল আবার যৌক্তিক কারণেই পাকিস্তানের বিরুদ্ধে দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছিল সেই জন্য মানুষ জীবন দিয়ে দেশ থেকে আবার মুক্তিযুদ্ধের মাধ্যমে 24 বছর একটা দেশ এসেছে এই এই জায়গাটা যদি আপনি মতাদর্শগত ভাবে যে মতাদর্শের কারণে আপনি মুক্তিযুদ্ধ করেছেন আজকে সেই মতাদর্শের বিরোধী মতাদর্শ আপনাকে ডমিনেট করবে এটা কি এদেশে মানুষ চায় নাকি এখানে তো আমরা আসতেছি যে শাসক গোষ্ঠী অত্যাচারের জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছিলাম বাংলাদেশে যতবার শাসক গোষ্ঠী এসে অত্যাচার করা শুরু করেছে ততবারই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জনগণ সংগ্রাম করেছে এবং সংগ্রাম করে করে বারবার শাসক গোষ্ঠীকে পরাজিত করেছে এবং এখনো যে শাসক গোষ্ঠী আছে সেই শাসক গোষ্ঠী যদি বাংলাদেশের জনগণের অত্যাচার করে জনগণের স্বার্থ বিরোধী কাজ করে অবশ্যই আমরা সেই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম করব 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 হবে
মানুষ করবে তা কি মানুষের তো রাইট আছে এটা বলার। আমি যেটা বলতেছিলাম যে বঙ্গবন্ধুর সারা জীবন উনি যখন একটা দেশ একটা জাতিকে সৃষ্টি করার জন্য কাজ করেছেন, 10ই জানুয়ারি উনি যখন ফিরে আসলেন, যখন উনি রাষ্ট্র ক্ষমতা হাতে নিলেন, তখন আপনি বঙ্গবন্ধু সমালোচনা করতে কোনো দোষ নেই। কিন্তু এর আগের আমাদের অর্জনগুলো, আমাদের যে সম্মানগুলো, আমাদের মর্যাদাগুলো, আমাদের ইতিহাসগুলোকে যারা কটাক্ষ করে কথা বলবে, আমি আসলে ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর কোন পর্যায় থেকে সমালোচনা করতে চাই না, কারণ উনি প্রয়াত নেতা, উনি আজকে নাই। ওনাকে, ওনার প্রতি আমার ন্যূনতম সম্মান এইটুকুই যে আমি ওনাকে মুখ্যমন্ত্রী কোনো আলোচনা করব না। আলোচনা করতে গেলে পক্ষে বিপক্ষে বিরূপ প্রতিক্রিয়া আসবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা জনমান, আমি যে কথাটা আমি শুরু করেছিলাম যে আজকে আপনারা যে চুক্তিগুলো করছেন, আপনার শাসক হিসাবে ক্ষমতাসীন আছে বলে চুক্তি করতেছেন, আপনার এম্পাওয়ার্ড বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি চুক্তি করার জন্য এম্পাওয়ার্ড, আপনি চুক্তি করবেন। কিন্তু জনগণ হিসাবে আমার অধিকার আছে চুক্তিগুলো জানার, এবং আমি সেই জিনিস জানতে চাই যে চুক্তিগুলো যদি আমার ভালোর জন্য করে থাকেন, আমি যেটা মেনে নিচ্ছি ভালোর জন্য করতেছেন, সেটা ভালোর দায়িত্ব আপনি নেবেন। আমাকে যদি নাও জানান তাহলে আপনি আমাকে বলবেন যে আমি যা করতেছি বৎস ভালোর জন্য করতেছি। গভর্নমেন্ট তো বলে নাই যে আমরা এই চুক্তিগুলো কাউকে জানাবো না, না গভর্নমেন্ট বলে নাই বা জানানোর চেষ্টা তখন বন্ধ করার নাই। গভর্নমেন্ট এখন বন্ধ বলতে পারতো যে আমরা অমুক দিন অমুক সময় আলোচনা করবো, করতে জানাচ্ছি। আমরা বিভিন্ন চুক্তি আমরা দেখতে পাচ্ছি, আমরা সেদিন দেখেছি থিম্পুতে আমাদের যোগাযোগ মন্ত্রী মনে হচ্ছে যেন বিষ খাচ্ছেন উনি, প্রচন্ড তার চেহারা আছে, সবসময় সুন্দর হাসি খুশি থাকে, তাকে আমরা রাস্তাঘাটও দেখি প্রফুল্ল চিত্তে একজন মন্ত্রী, মানে এবার গ্রিন মন্ত্রী, সেদিন যদি চেহারা দেখেন মানে কালো কুচকুচে নিগ্র হয়ে গেছেন, ওনার মধ্যে হাসি নাই, চোখটা কেমন যেন, ওনার চুক্তিটা সাইন করলেন, সেই চুক্তিটার মধ্যে মনে হয় যে উনি যে রাস্তা দিয়ে ভারতীয় গাড়ি, নেপালের গাড়ি এবং ওই ভুটানের গাড়ি এলাও করে আসছেন চলবেন, সেই গাড়ি আস্তে আস্তে রিক্সাও চলতে পারে না, এখন ঠেলা গাড়ি চলার মতো রাস্তা নাই, সেটা আপনি দেখছেন আপনি গেছেন সম্প্রতি টঙ্গির দিকে গেছেন একটু, বিশ্বাস করবে না, চলেন আমার সঙ্গে, আমি আপনাকে অনুরোধ করছি কিশোরগঞ্জে আপনার এলজিআরডি মিনিস্টার, আওয়ামী লীগের সেক্রেটারি কিশোরগঞ্জে, কিছুদিন আগে তো বোধহয় সেনাবাহিনীর প্রধান আখতারুজ্জামান কিশোরগঞ্জের সাহেবের, কিশোরগঞ্জের নাগরিক হয়ে আপনি যদি কথা বলেন তাহলে তো আমরা নাই ভাই, নাই আপনি সেটা বলেন, আমি শুধু আমি আমার ঘাট আছে, আমার নৌপথ আছে, আমার বিমানপথ আছে, আমার সব আছে, আপনি ভাগ্যবান, কিন্তু আমরা বাংলাদেশের একটি হতভাগ্য অঞ্চলের মানুষ, এবং আমি একটু আগে লিফলেট দিয়েছি আমার জিল্লু ভাইয়ের কাছে, যদি আপনি চান আমি সেই কপিটা আপনাকে এখন দিতে পারি, সেখানে আমি প্রকাশ্যে বলেছি রায়পতির রাস্তার নাম দিয়ে বলেছি রাস্তাগুলো একবার আসেন, আপনি একবার চলেন আমার মঠ খোলা 1100-এর পাশে বিখ্যাত এলাকা, কিশোরগঞ্জ ঢুকতে লাগে গিয়ে দেখেন সেই রাস্তায় এখন শুনতেছি ফেরি হবে, ওই রাস্তার মধ্যে আমরা 150 গজ জায়গা আছে ফেরিতে পারবো, কারণ এই পানি এখন মোটামুটি হাঁটু পানি কোমর পানি হয় আরো বাড়বে পানি বলতেছে ইনশাল্লাহ। আমরা ভালো সুসংবাদ আছে তো, বাজেট বক্তৃতা যদি শুনে থাকেন, মাননীয় অর্থমন্ত্রী বলেছে যে আমরা এই মুহূর্তে আর নতুন করে রাস্তা বানাবার যাচ্ছি না, আমরা যে আমাদের পুরাতন রাস্তা যে নেটওয়ার্কটা যেটা আছে দেশে সেগুলোকে আমরা আধুনিক, দেখেন ভাই আমাদের অর্থমন্ত্রী, দেখেন অর্থমন্ত্রী সাহেব সম্বন্ধে কথা বলতে গেলে আমার বিপদ আছে, এখানে সংসদে থাকতো তাহলে বলতাম, কারণ সেখানে আমরা একটা ইমিউনিটি আছে, কিন্তু এখানে তো আপনি বেঁচে যাবেন কিন্তু আমি তো বাঁচতে পারবো না। মাননীয় অর্থমন্ত্রী সাহেব যেটা বলছেন আমি এখানে কোনো সমস্যা বলতে চাচ্ছি না, আমি কোন মন্ত্রী মিনিস্টার বলতে চাচ্ছি না, আমি বাস্তব অবস্থা দেখার জন্য বলতেছি। আমার একটা 1100 ট্রেন যায়, সকালে যায়, বিকালে যায়, দুবেলা যায়, এটা এখান থেকে রওনা দিতে পারবো না আজকে, কিন্তু আজকে কখন পৌঁছবেন এই গ্যারান্টি আমরা দিতে পারবো না, এবং 12-15 ঘন্টা পরে চালাচ্ছেন আপনারা, না না আমরা চালাচ্ছি, দেশ চালাচ্ছি আমরা, দেশ চালাচ্ছেন আপনারা, কিশোরগঞ্জের লোকেরা আপনি দেখেন একটু কাজে, আমি আপনাকে বলবো, আপনি তো আমাদের কিলে ওই দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যে আছে, তা আমরা জাতীয় দুর্যোগের মধ্যে আছি,
আমরা কিশোরগঞ্জ প্রচন্ড দুর্যোগের মধ্যে আছি, মাননীয় চেয়ারম্যান সাহেব আপনার কাছে আমাদের আবেদন, আপনি কিশোরগঞ্জের দুর্যোগ অবস্থা থেকে আমাদের কাছে, এবং আরো কি জানেন, এই দুর্যোগ নিয়ে কথা বললে পুলিশ আমাদেরকে পিটায়, আমাদের রিক্সাওয়ালা গরিব রিক্সাওয়ালাকে পুলিশ নিয়ে চলে গেছে, না না ভাই বললাম তো পিটায় বলে পুলিশ আমাদেরকে পিটায়, দুর্যোগের কথা বললে, এই দুর্যোগের কথা বললে রাজনীতি বাদ দেন। আমি তো বলছি আপনি ক্ষমতায় থাকেন, জাতির পিতার কন্যা হিসাবে ঘোষণা দিয়ে দেন, যদি আছে থাকবেন, আপনার সিলসিলা থাকবে, আকবর বাদশাহ হয়ে গেছে, মোগল সম্রাট হয়ে গেছে, আমরা মেনে নেব, আমি মানত মেনে নেব, বুঝতে পারছেন না, কিন্তু আমাদের রাস্তা গাছগুলো তো হয় নৌকা রাস্তা নৌকা করে দেন, শুনে রাস্তা দেখ এইগুলো খাল কেটে দেন, আমরা নৌকাতে চলবো, নৌকা না পারি গোলাঘাটে চলবো। আক্তার ভাই, আমি আপনার নির্দিষ্ট কোন ছোট অঞ্চলের কোন বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না, আপনি কৃষকগঞ্জ একটা উন্নত জেলা, উন্নত জেলা সকল দিক থেকে উন্নত, কোন জায়গায় যদি ঘাটতি থাকে হতে পারে, এটা সব জায়গাতে আছে, আমি তো সেটাই বলছি, প্রধানমন্ত্রী বাড়ি টুঙ্গিপাড়ায়, আপনি টুঙ্গিপাড়ায় যাবেন সেখানে দেখবেন যে অনেক রাস্তাঘাট আছে, এটা না এটা অনেক রাস্তাঘাট নেই, বলছেন আমার মেইন গুলো দেখেন, এবং এটা যদি কোন একটা ছোট অঞ্চল হইতো, আমার পুরো জেলাটা কৃষকগঞ্জ সদরে আপনি দেখেন টেলিভিশনের মধ্যে দেখাচ্ছে, মেইন শহরের শহর রাস্তা করে দেখেন আপনি কি অবস্থা। আমি যাই হোক এটাই আলোচনা করা বলছি না, আমি শুধু এই কথাটা বলতে চেষ্টা করছি যে রাজনীতি যে কথাটা যে উঠেছে, উনি প্রশ্ন করেছেন খুবই, রাজনীতি রাজনীতি থাকতো তাহলে এলজিআরডির চিফ ইঞ্জিনিয়ারের পিছনে আপনারা এমপিরা ঘুরতেন না, আসলে এলজিআরডির চিফ ইঞ্জিনিয়ারের অফিসে গিয়ে দেখেন এমপিদেরকে কিভাবে সে নাজেহাল করে, রাজনীতি নাই বলে এটা সম্ভব হয়েছে। আজকে যদি এটা হইতো তাহলে অর্থমন্ত্রী সাহেব যে কথা বলেছেন সেটা বলতে হতো না, আজকে রাজনীতি নাই বলে সরকারি আমলারা পুলিশের দারোগা এসে আমাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করে, ওসি আমাদেরকে টেলিফোন করার সাহস পায় কারণ রাজনীতি নাই বলে, আজকে বাংলাদেশের রাজনীতি নাই বলে আজকে আপনাকে আমাকে এখানে এসে কথা বলতে হচ্ছে, এটা আপনার দৃষ্টিভঙ্গি, এটা দৃষ্টিভঙ্গি আমি আপনাকে বলতেছি, কাজে আজকে আপনি রাজনীতিগুলো আনেন, আপনি দেশ শাসন করেন, দেশটাকে শাসন করেন আপনার মতো করে চালান, ঝগড়াটা করতেছি এই ঝগড়ার কিন্তু একটা উত্তর, আমাদের দুর্যোগ ব্যবস্থা কমিটির সভাপতি হিসাবে আমি আপনার কাছে সাবমিশন করতেছি, ঠিক আছে, আমি আপনার বিষয়গুলো আমরা দেখবো, ধন্যবাদ, বেশি আপনি আমার পুরনো বন্ধু এবং আমার কলিগ, আপনি পার্লামেন্টের একজন ভালো নাম করা মেম্বার ছিলেন এবং আপনি বাংলাদেশের একজন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, আপনার কোন ব্যক্তিগত কিছু থাকলে আমি দেখবো। গিবসন আমাদের যে যুক্তরাজ্যের যে রাষ্ট্রদূত উনি কিন্তু খুব ভালো ব্যাখ্যা দিয়েছেন, যে বলছেন যে কি মানুষ এখানে খাচ্ছে দাচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করছে, মানুষ ট্রেড ইউনিয়ন করছে, রাস্তায় কথা বলছে, দেশ চলতেছে, দেশে উন্নয়ন হচ্ছে, এ কথার অর্থ এই না যে দেশে গণতন্ত্র নাই, উনি বলেছেন গণতন্ত্র আছে, আপনারা বলেন ব্রিটিশ বলে ব্রিটিশের ই বলে উনি গণতন্ত্র আছে, আর আমরা প্রশ্ন করি দেশে রাজনীতি নাই, রাজনীতি না গণতন্ত্র কি করে, এটা হয় না, সবকিছুই আছে, যেটা নাই যেটা আপনি ফিল করেন সেটা আমিও ফিল করি, কিন্তু দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি বিদ্যমান, এখন কোথায় নিশ্চয়ই এই কারণে একদল চাচ্ছে শেখ হাসিনাকে উচ্ছেদ করতে হবে, যারা এই যুদ্ধ অপরাধীদের বিচার করতেছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, এইটা একটা ন্যাশনাল চ্যালেঞ্জ, ইমার্জেন্সি, জরুরি অবস্থা, আপনি কি বলেন আপনি দেশটা কোথায় আছে, কেন এই জরুরি অবস্থা হবে, কেন কি আপনি অ্যাকশন বলবেন, কেন অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল অপোজিট রিঅ্যাকশন, এটা পৃথিবীর চিরন্তন নিয়ম, আপনি যে অ্যাকশন নেবেন তার এগেইনস্টে এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন, সেটা কে সবার জন্যই, কেন সবার জন্যই, আপনি এই দেশে আপনি তো দায়িত্ব নিয়ে করবেন, এই দেশে তো এগুলো হওয়ার কথা ছিল না, কেন ছিল না, আপনি তো সবই জানেন, আপনার দায়িত্ব নিয়ে তো করবেন, আপনি ন স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সংবিধান রচনার সময় তিনি পরিষ্কার বলেছেন যে আমরা বাংলাদেশের জনগণ 1971 সনে 26 মার্চ স্বাধীনতা ঘোষণা করিয়া, এটার অর্থ তিনি সবাইকে নিলেন, এবং তিনি বললেন যে যারা নাকি শুধুমাত্র এই মুক্তিযুদ্ধের সময় যে 30 লক্ষ যারা মানুষ মেরেছে, যারা আমার মা বোনকে অত্যাচার করেছে, তাদের বাড়িঘর পুড়েছে, তাদের মধ্যে যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ ছিল যে হত্যা করেছে সরাসরি, যারা নেতৃত্বে ছিল তাদেরকে ছাড়া বাকি সকলকে তিনি ক্ষমা প্রদর্শন করলেন, এবং তিনি বললেন ডাক দিলেন জাতীয় ঐক্যের জন্য, যেটা
আমি মনে করি আমাদের সেই মদিনা স্টেটে চলে যেতে ইচ্ছা করে প্রিয় নবীর কাছে, তিনিও কিন্তু মক্কা বিজয়ের পরে তিনি বলেছিলেন যে তোমরা কেউ ভেঙে যেও না, আমি কাউকে হত্যা করবো না, যারা অপরাধ করেছে তাদেরই বিচার হবে, তোমরা সকালে ফিরে আসো। এবং বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি আর কোনো বিধবা মায়ের কান্না শুনতে চাই না, দেশটা বাঙালিরা দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি, এগিয়ে যাবে। কেউ কি রক্ষা করেছেন তাহলে মুজাহিদের? তাহলে এখন তো প্রশ্ন আসে, তাহলে কাদের বউ বিধবা হইলো কেন? কে কাদের বউ? মোল্লা কাদের বউ? কাদের মোল্লার বউ বিধবা হইলো কেন? কোনটা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে একমাত্র তাদেরই বিচার হবে, এবং বঙ্গবন্ধু বিচার শুরু করেছিলেন। আপনি ভালো করে জানেন আপনি মুক্তিযোদ্ধা চিকন আলী নামে এক লোকের ফাঁসি হয়েছিল, এবং আপনি জানেন কতজন লোকের কারাগারে ছিল। আমরা যখন 75-এ আপনার নেতা জিয়াউর রহমান, আপনার নেতা জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা দখল করার যেদিন দখল করলেন সেই দিন থেকে 3 বছর কারাগারে রেখেছিলেন জিয়াউর রহমান। আমরা গিয়ে দেখেছি, আমরা গিয়ে জেলখানায় গিয়ে দেখেছি যে যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর যারা আমার এলাকায় কুখ্যাত লোক তারা সমস্ত জেলে ছিল, কিন্তু একদিন রাতের অন্ধকারে দেখলাম গভীর রাত্রে সব চলে যাচ্ছে। আজকে যুদ্ধ অপরাধীদের বিচার হওয়ার আগে তো প্রশ্ন একটা থাকে, আপনার ব্যক্তিগত সেক্রিফাইস গুলোকে আমি অনেক মূল্য দিই, কারণ আমি চিনি আপনাকে সেখানে। আপনি আমার কথা হচ্ছে যে সঠিক ইতিহাসটা সঠিক কথাগুলো এখানে আমরা বলছি কেন? আমরাই বলছি ওনাদের মাধ্যমে এইগুলো সারা বিশ্ববাসী দেখবে। আমরা এখানে এমন কোন কথা আমরা বলা উচিত না যেটা অপ্রাসঙ্গিক এবং মানুষ দুঃখ পাবে। আমার কথা হচ্ছে বাংলাদেশ যে মতাদর্শের কারণে আমরা আজকে দেশ স্বাধীনতা অর্জন করেছি, সেই মতাদর্শকে জলাঞ্জলি দিয়ে এই দেশটা তো চলতে পারে না। আমার প্রশ্ন সেখানে, আপনি মুক্তিযোদ্ধা এ কথা অস্বীকার করে তো এই দেশ স্বাধীনতা থাকে না। আমি কি বলতে চাচ্ছি, আপনি যে কথাগুলো বলেছেন, আপনি দুইটা নাম এখানে উল্লেখ করেছেন, একটা বঙ্গবন্ধুর নাম এনেছেন, একটা রসুলের নাম এনেছেন। বিষয়টি এত স্পর্শকাতর, তাদের কোনো বিষয় নিয়ে কথা বলার অধিকার আমার নাই, ক্ষমতা আমার নাই। তারা যা করে গেছেন তাই যথার্থ, সেটাই আমরা মেনে নেব। এবং আমি প্রথম থেকে বলে আসছি আমরা ওদের কথা নিয়ে তর্ক করতে চাই না, কিন্তু আপনি বারবার ঘুরে ঘুরে তাদেরকে নিয়ে এসে কিছু এস্টাবলিশ করার চেষ্টা করতেছেন। যে এস্টাবলিশগুলো করতে গিয়ে আমরা বলছি আপনি এস্টাবলিশ করেন আমাদের কথা নাই, কিন্তু আপনি যখন মিসকোট করবেন, যখন এই জিনিসগুলো বলবেন তখন তো হবে না। আপনি শাসক হিসাবে আপনি 21 বছর ক্ষমতার বাইরে ছিলেন, আপনি এই আদর্শগুলো একটু বাস্তবায়িত করতে পারেন নাই। 21 বছর পরে আজকে আপনি ক্ষমতায় আসছেন, আপনি যদি মনে করেন বাংলাদেশে আপনি শেষ শাসক আমার কিছু বলার নাই। আপনি বলেছেন তাদেরকে, আপনাকে বলছেন যে থ্রেট করা হচ্ছে, আপনি বলেছেন যে হত্যা করা হুমকি দেওয়া হচ্ছে, এটা তো যে হুমকি দিয়েছে তার বিচার আপনি করবেন, যে আপনি হুমকি দিয়েছে তাকে আপনি আইডেন্টিফাই করবেন, আপনি সেটা করতেছেন না। আপনি বলছেন সরকার উচ্ছেদ করা যাবে না, সরকার উচ্ছেদ করবে না, অপরাধ না, সরকার উচ্ছেদ জোর করে না, সরকার উচ্ছেদ সাংবিধানিক প্রক্রিয়া। তাহলে সরকারের বিরুদ্ধে কথা বলাটা তো কোন অপরাধ না, উচ্ছেদ কোন অপরাধ না। আর যদি আপনাকে কেউ হুমকি দিয়ে থাকে, আমি বলছি যে আপনি যে অ্যাকশনটা নেবেন, বিজ্ঞানের সূত্র মতে এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন, সেই রিয়াকশনটা আপনি মেনে নিতে হবে। যদি মেনে নিতে না চান তাহলে অপেক্ষা করতে হবে। আপনি আজকে যারা বোকা তারা অনন্ত থ্রেট দিচ্ছে। আমি আবারও বলছি ইতিহাসের পাতা আমরা প্রতিবার উল্টাতে দেখছি, আজকে যিনি ক্ষমতায় এসে অনেক কিছু করেছেন কিন্তু কালকে দেখা যাচ্ছে উনি আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছেন। এই দিনই শেষ দিন নয়, সম্ভবত আমরা আজকে যা করছি আমরা আগামী দিনে সুখের জন্য যদি কাজ না করে যাই, তাহলে আজকে যারা থ্রেট দিচ্ছে কালকে কিন্তু কার্যকরী হবে। ধন্যবাদ, আমি ধন্যবাদ আপনার এই উপলব্ধির জন্য, ধন্যবাদ জানাই চেষ্টা উপলব্ধির জন্য।
দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, মিলে, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটো, বুধবার দুপুর 11:30 শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল মেজর আখতারুজ্জামান এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম যে বাংলাদেশ কি ক্রমশ রাজনীতি শূন্য হয়ে যাচ্ছে কিনা। আসলে রাজনীতি শূন্য হয় না, এটি কথার কথা, কিন্তু বাস্তবতা যেটি সেটি হচ্ছে যে এখানে অপরাজনীতি বা কুরাজনীতির প্রভাবটা অনেককে বেশি। রাজনীতিকে একটি সুস্থ ধারায়, ইতিবাচক ধারায় ফিরিয়ে আনার লক্ষ্যেই আসলে এই আলোচনাটা শুরু করেছিলাম এবং সেখানে মোটামুটি একটু উত্তপ্ত তর্ক বিতর্ক করলেও দুজন শালীনতার মধ্যে থেকে একটা সমঝোতা বা একটা লক্ষ্যে উপনীত হওয়ার চেষ্টা করেছেন। এই ধারার একটা রাজনীতি কিন্তু বাংলাদেশ দেখতে চায়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।